अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এইনো অপ্সরা, এটা তোমার জন্য গিফট। তুমি এত দারুণ একটা সুখবর শুনিয়েছ, তাই এটা তো তোমাকে নিতেই হবে। এটা এটা কি? প্রেগনেন্সি কিট এটা। মানে আসলে কি অপ্সরা, কখনো কখনো পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা, অ্যাসিডিটির কারণেও হয়ে যায়। তাই আমি চাইছি যে তুমি এই প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে কনফার্ম হয়ে নাও যে তুমি সত্যি প্রেগনেন্ট নাকি নয়। দেখো না বাবু, এই রুচিতে আমার পিছনে পড়ে রয়েছে। এখন আমায় টেস্ট করে দেখাতে হবে যে আমি সত্যি মা হব কি না। এটা এখন কিরকম কথা, একজন গর্ভবতী মাকে এরকম সন্দেহ করছে। এবার তুমি ওকে বোঝাও। রুচিতা, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার আর অপ্সরার মাঝখানে আপনি যদি নাক না গলান তাহলে খুব ভালো হয়, সেটাই ভালো হবে। আমি চাই না যে অপ্সরার কোনো প্রবলেম হোক যার জন্য আমাদের বাচ্চার ক্ষতি হতে পারে। আপনারা দুজনই আমাকে ভুল বুঝছেন। এই কিটটা কোনো প্রশ্ন তোলার জন্য নয়, বরং আপনাদের খুশিটাকে সত্যি প্রমাণ করে দ্বিগুণ করার একটা উপায়। যদি ভুল করেও অপ্সরার শরীর অন্য কোনো কারণে খারাপ হয়ে থাকে, তাহলে তো এই ভ্রান্তির কারণে ওরই কষ্ট হবে, যেটা আমি চাই না। আর আমিও একজন মা, তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো বলছি। আর অপ্সরা, তুমি চাইলে এটাকে বড় দিদির উপদেশ ভাবতে পারো। অপ্সরা, রুচিতা একদম ঠিক বলছে, তুমিও টেস্ট করে নাও, এটা তোমার শরীরের ব্যাপার। কি হলো? কিছু না, দেখি আমাকে দেখান। আপনি ছেড়ে দিন, আমি করে নেব। যতটা আমি নিহার বাবুকে কাছে নিয়ে আসার চেষ্টা করছি, উনি তো এবার আমার থেকে ততটাই দূরে চলে যাচ্ছেন। কিন্তু আমি জানি যখনই টেস্টের রেজাল্ট আসবে তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। করলে টেস্ট? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে দেখান। রুচিতা আমার ওষুধ আনিয়েছে কি আনায়নি খোঁজ নিয়ে দেখি। কি হয়েছে রুচিতা? অপ্সরা মা হতে চলেছে। দেখলে তো, আমি তোমায় আগেই বলেছিলাম যে তুমি বাবা হতে চলেছ। তুমি কাজু বাদাম খাবে বলেছিলে। আমি তোমার জন্য কাজু বাদাম নিয়ে এসেছি। আমার ছেলের হলোটা কি, একটা কাজের লোকের এত খেয়াল রাখছে? রুচিতাও কিছু বলছে না, চলছেটা কি? আরে রুচিতা, কি ভাবছো তুমি? দেখো সব পুড়ে গেল। মনে হয় আমার মা হওয়ার খবরটা তোমায় খুশি করেনি, বরং বড়ই আঘাত পেয়েছো তুমি। বাবু তো এই খবরটা শোনার পর আনন্দে আত্মহারা, কত খেয়াল রাখছে আমারও। আমি জানি তুমি সব কিছু ঠকিয়ে করেছো, ওনার ভালো মানুষের সুযোগ নিয়েছো তুমি। নাও এবার, একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিসের সুযোগ নেবে?
আর এটা আমার আর আমার বাবুর। ব্যাস, উনি তোমার বাবু নন, উনি আমার নিহার বাবু, আমার স্বামী উনি। কি হলো, চমকে গেলে? চমকে গেলে এটা ভেবে যে আমি সত্যিটা জানি? তোমার তোমার এই মুখটাই না এটা বোঝাচ্ছে যে আমি যা বলছি সেটা সত্যি বলছি। আর আমি জানি এতদিন ধরে তুমি যে নাটকটা করছো, আমার অধিকারের সিঁদুর নিজের সিঁথিতে দিয়ে বসে আছো, আমার স্বামীর নামের মঙ্গলসূত্র নিজের গলায় পরে শান্তিতে ঘুরছো। কিন্তু অপ্সরা, তোমার এই খেলাটা আর মাত্র কয়েকদিনের জন্য, কারণ খুব তাড়াতাড়ি সত্যিটা আমি বাইরে আনবই। কি করে বাবুকে সত্যি বলবে? না মানে তোমার স্বামীকে সত্যি বলবে? বলার হলে এতদিনে বলে দিতে পারতে। আর তাছাড়া যদি সত্যি সামনে চলেও আসে তাতেও বা কি? এই বাচ্চা তোমার না মানে আমার স্বামীর। প্রেগন্যান্সি কিটটা তো দেখেছ, এবার এটাও দেখো। দেখো, এটা হলো ডক্টরের রিপোর্ট। এতে পরিষ্কার লেখা আছে যে আমি এক মাসের গর্ভবতী বউ। সে যে হয়তো তোমার বরকে কখনো কাছে আনতে পারিনি, কিন্তু কিন্তু এখন এই বাচ্চাই অনেক কথা বলবে রুচিতা। অপ্সরা, তোমার এই আজে বাজে। কি হয়েছে অপ্সরা, তুমি চিৎকার করছিলে কেন? ওই রুচিতা কি করেছে? রুচিতা, না না কিছু না, আসলে রুচিতাই তো আমায় কড়াইয়ের সামনে দাঁড়াতে বারণ করেছিল, কিন্তু তাও আমি শুনিনি আর আমার হাত পুড়ে গেল। তুমিও না অপ্সরা, তুমি তো জানো এখন বাচ্চার খেয়াল রাখা উচিত। তুমি কিচেনে কেন এলে? ওই বাবু, আমি না বড়া খেতে খুব ইচ্ছে করছিল। রুচিতা, তুমি কি আমার জন্য বানিয়ে দেবে? ও, আমার জন্য নয়, আমার বাচ্চার জন্য। তুমি চলো গিয়ে বিশ্রাম করো, চলো। ভগবান, এবার সবকিছু আপনার হাতে, আপনি এবার কিছু একটা করুন প্লিজ। প্লিজ নিহার বাবুকে সবকিছু মনে করিয়ে দিন। নিহার বাবুর বাচ্চার খবর শোনার পর আমি বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত। প্লিজ আপনি কিছু একটা করুন ভগবান। এই হলো ডক্টরের রিপোর্ট। এতে পরিষ্কার লেখা আছে যে আমি এক মাসের গর্ভবতী। নিহার বাবু এসেছেন এখানে এক মাস হয়ে গেল, কিন্তু অপ্সরা ললিতা দেবী তো 15 দিন আগে এসেছেন, কিন্তু ওই রিপোর্টটা অনুযায়ী তো অপ্সরা নিহার বাবুর এখানে আসার পর মা হয়েছে, যখন নিহার বাবু আমাদের সাথে ছিলেন। নিহার বাবু আর অপ্সরা যদি একসাথে নাই থেকে থাকেন, তাহলে এই বাচ্চাটা নিহার বাবুর কি করে হতে পারে? অপ্সরা কিছু না কিছু তো লুকোচ্ছে, আমাকে আসল সত্যিটা জানতেই হবে।
আমাকে অপসরার ব্লাড নিতে হবে, তাহলেই সত্যিটা জানতে পারবো। কি হলো অপসরা? মনে হলো যেন কেউ কামড়ালো।